অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ, নতুবা সংসারে নেমে আসবে চরম বিপদ। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার একটি পুণ্যতিথি, আর এই তিথিটি এতটাই শুভ যে এই দিনে করা যে কোনো কাজ আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তাই এই বিশেষ দিনে এমন কয়েকটি কাজ আছে যেগুলি একদমই আপনারা করবেন না, নতুবা আপনার সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। আজকে আমি আমার ভিডিওতে সেই কয়েকটি কাজের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্ব কথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি। অক্ষয় কথার অর্থ ক্ষয় না হওয়া। তাই এই বিশেষ দিনে কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, এবং কিছু কাজ রয়েছে যেগুলি করলে আপনার সংসারে নেমে আসতে পারে চরম বিপদ। মনে করা হয় এই দিনে যা কিছু শুভ কাজ করা হোক না কেন, তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার এ কথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। আজকে আমি আমার ভিডিওতে সেই কাজগুলি নিয়েই আলোচনা করব। কিন্তু তার আগে চলুন বন্ধুরা জেনে নিই এই বছর অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10 মে 2024 সকাল 4:17 থেকে শুরু হবে, এবং অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে 11 মে 2024 রাত 2:50। অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত ভোর 10 মে ভোর 5:45 থেকে দুপুর 12:05 পর্যন্ত, এবং অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় সারাদিনই থাকবে, অর্থাৎ 10 মে 4:17 থেকে 11 মে 2:50 পর্যন্ত সারাদিনই সোনা কেনার শুভ সময় থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে সোনা রূপোর জিনিসের কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। তাই এই তিথিতে সোনা রূপো ক্রয় করা অত্যন্ত শুভ। কিন্তু সবার পক্ষেই আজকালকার দিনে সোনা কিংবা রূপো ক্রয় করা সম্ভব হয় না, তাই সোনা রূপোর পরিবর্তে আপনারা কোন কোন জিনিস এই অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনতে পারেন বাড়িতে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন, সেই সম্বন্ধীয় একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। অক্ষয় তৃতীয়া দিনটি এতটাই শুভ কেন, এর পেছনেও কিছু কারণ রয়েছে, চলুন বন্ধুরা সেগুলো খুব সংক্ষেপে জেনে নিই। অক্ষয় তৃতীয়া পালন করা হয় এই দিন ভগবান পরশুরামের জন্মদিন হিসেবেও, যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে বিবেচিত হন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগ শুরু হয়েছিল বলেও মনে করা হয়। তাছাড়াও ভারতীয় ঐতিহ্য বলে যে পবিত্র গঙ্গা নদী অক্ষয় তৃতীয়ার দিনই পৃথিবীতে নেমে এসেছিল। এছাড়াও মহান ঋষি বেদব্যাস এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন।
এবং মহাভারত রচনা করেছিলেন ভগবান শ্রী গণেশ। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামাকে অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান মুক্তি দিয়েছিলেন। কুবের শিবপুরমে অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন ভগবান কুবের, এবং তিনি তার হারানো সম্পদ এবং সমৃদ্ধি ফিরে পেয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই উড়িষ্যা রাজ্যে অক্ষয় তৃতীয়ায় রথযাত্রার জন্য রথ প্রস্তুত করা শুরু করা হয়। তাছাড়াও এই দিন পাণ্ডবদের অক্ষয় পত্র দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পাত্রের খাবার কখনোই শেষ হয় না, তাই বুঝতেই পারছেন বন্ধুরা যে এই অক্ষয় তৃতীয়া দিনটি কতটা মাহাত্মপূর্ণ। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনে আনা বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্ষয় তৃতীয়ায় কেনা সোনা আপনার বাড়িতে অনন্ত সম্পদ এবং শান্তি নিয়ে আসে এবং আপনাকে ভাগ্যবান করে তোলে। তাই যদি আপনার সাধ্য এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা এই দিন সোনা কিনে নিয়ে আসতে পারেন। আর যদি না পারেন সেক্ষেত্রে কী কী জিনিস কিনবেন সেটি সম্বন্ধে আমি একটি অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় শ্রী বা দেবী লক্ষ্মীর পুজোর অনেক গুরুত্ব রয়েছে এবং দেবী লক্ষ্মীর স্বামী হলেন ভগবান শ্রী বিষ্ণু। তাই অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পুজোরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের পুজো করুন। এইবার চলুন বন্ধুরা জেনে নিই এই বিশেষ দিনে, এই বিশেষ শুভ দিনে আপনারা কোন কোন কাজগুলি এড়িয়ে যাবেন, কোন কোন কাজগুলি আপনারা একদমই করবেন না যাতে আপনার জীবনে নেমে আসে চরম বিপদ। প্রথমেই যে কাজটির কথা উল্লেখ করব সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে ভোগ নিবেদন না করে আপনারা অন্ন জল গ্রহণ করবেন না। এই তিথিতে খুব ভোরবেলা উঠে, অর্থাৎ যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন ঘুম থেকে তাহলে অত্যন্ত শুভ, যদি না পারেন সেক্ষেত্রে অত্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠবেন। ওঠার পর শ্রী লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন, ভোগ নিবেদন করবেন, নৈবেদ্য নিবেদনের পরই এই দিন অন্ন জল আপনারা গ্রহণ করবেন। পুজো ও ভোগ নিবেদনের আগে অন্ন জল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি বলে মনে করা হয়, তাই এই ভুলটি এই দিন কখনোই করবেন না। এরপর যে কাজটির কথা আমি বলবো সেটি হলো অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরিয়ে দেবেন না। কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় এই দিন ফিরে যায় তাহলে অমঙ্গল হয়। কোনো সাহায্যকারী ব্যক্তি, কোনো গাভী বা অন্য কোনো পশুও যদি আপনার দরজায় এসে উপস্থিত হয় তাদেরকে অন্ন জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না। কোনো যদি গোমাতা আসে তাদেরকে রুটি সেবন করান, কিংবা রাস্তার কোনো পশু কিংবা পাখিও যদি আসে তাদেরকেও কিছু খাবার অন্তত আপনি দেবেন। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত ফিরে গেলে মা লক্ষ্মী রুষ্ট হন, দারিদ্রতা পিছু ছাড়ে না, তাই এই ভুলটি এই দিন কখনোই করবেন না। এরপর যেটি এই দিন যে কাজটি এই দিন করবেন না সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন ঋণ নেবেন না এবং কাউকে কোনো টাকা ঋণ দেবেনও না। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় এবং কাউকে ধার দেওয়াও উচিত নয়। নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন, এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্রের অন্ধকার ছায়া নেমে আসতে পারে। এই তিথিতে অসহায়দের সাহায্য করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু যার ক্ষমতা রয়েছে তাকে কিন্তু এই দিন কোনোরকমভাবে টাকা দিয়ে সাহায্য করবেন না। এই জিনিসটি এই কাজটি থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন বিরত থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন কাউকে কটু কথা বলবেন না। এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না, কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। অক্ষয় তৃতীয়ার দিন দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে চলুন। এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে, এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে। তাই অক্ষয় তৃতীয়ার দিন
কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটিতে জড়াবেন না, কিংবা কাউকে অপমানজনিত কোনো কথাও আপনি কিন্তু বলবেন না। এরপর যে কাজটির কথা আমি বলবো সেটি হলো, এই দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। এই তিথিতে মাছ মাংস খাওয়া একদমই উচিত নয়। পাশাপাশি এই দিন কোনো রকম মাদক জাতীয় দ্রব্য, অ্যালকোহল জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না। শাস্ত্রমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না। মা লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান। তাই এই দিন সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি আপনারা পারলে ব্রহ্মচর্য পালন করুন। এতে আপনার জীবনে চরম সুখ শান্তি এবং সুখ সমৃদ্ধি আসবে। এছাড়াও আরও একটি কাজ আমি বলে দিন, যেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আপনারা কোনো মতেই খালি হাতে বাড়ি ফিরবেন না। অক্ষয় তৃতীয়ার দিন খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ। আপনারা যখন বাড়িতে ফিরছেন, কোথাও গেছেন, সেখান থেকে বাড়িতে ফিরছেন, আপনারা কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেন। কী কী জিনিস আনতে পারেন সেগুলো আমি আগেই বলে দিয়েছি আমার একটি ভিডিওতে। তবে যদি সম্ভব হয় কোনো ধাতুর জিনিস নিয়ে আসবেন, যেমন রূপো বা সোনার ধাতু নিয়ে আসতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। আর তা না পারলে কোনো জব বা মিষ্টি নিয়ে আসলেও আপনাদের সমান ফল লাভ হয়। তবে এই দিন সোনা বা রূপো কেনা শুভ বলে মনে করা হয়। যদি দামি ধাতু আপনারা কিনতে না পারেন, সেক্ষেত্রে ধাতুর তৈরি কোনো ছোট জিনিসও আপনারা এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন। এই কাজটি কিন্তু এই দিন অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না, কোন কোন কাজগুলি থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকবেন। আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার আগাম অনেক অনেক শুভেচ্ছা রইলো।